কোকরাজারত রহস্যজনকভাবে উদ্ধার প্রেমিক প্রেমিকার মৃতদেহ মৃতদেহ উদ্ধার হওয়া স্থানত আছিল তিনিটা মোবাইল ফোন সরস্বতী পূজার দিনাখনের পরাই নিরুদ্দেশ হয়ে আছিল দুজন যুবক যুবতীহালর নাম রাহুল রায় আর খুশি শর্মা খুশি শর্মা বিজ্ঞান শাখার একাদশ শ্রেণীর ছাত্রী আছিল কোকরাজার সদর শহরের নাতিদূরের চলাই খোলার নীলগর গারুতিলা অঞ্চলের বনাঞ্চলত এহাল কিশোর কিশোরীর মৃতদেহ উদ্ধার হওয়া ঘটনায় জেলাখনত ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি করেছে কোকরাজার শহরের বাগানশালীত শুকুরবারে শিবজরি লৈ থকা অবস্থাত এগারী ছাত্রীর মৃতদেহ উদ্ধার হওয়ার ঘটনার চাঞ্চল্যর মার নৌজাওতেই আজি পুনের কোকরাজারত এহাল কিশোর কিশোরীর মৃতদেহ উদ্ধার হওয়াত স্বাভাবিকতে চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে মৃতদেহ উদ্ধার হওয়া এই দুই কিশোর কিশোরীক রাহুল রয় আর খুশি শর্মা বলে চিনাক্ত করা হয়েছে উল্লেখ্য যে কোকরাজারের সরাইখোলার নীলগর গারুতিলা অঞ্চলের বনাঞ্চলের আজি ডিঙিত এডাল কেবল তার মেরিয়ে থাকা অবস্থার এহাল প্রেমিক প্রেমিকার মৃতদেহ উদ্ধার করা হয় সন্দেহ করা মতে প্রেমিক প্রেমিকা হলে প্রথমে হোমযজ্ঞ করে আর মালার রদ বদল করে বিবাহ পাশত আবদ্ধ হয় তার পিছতে দুইজনে এডাল কেবল তারে ডিঙিত চিপ লগাই আত্মহত্যা করে যদিও পিছত গছর ডালটো ভাগি পড়ে উল্লেখ্য যে খুশি শর্মার রাহুল রায় নামের কিশোর কিশোরীহাল যাওয়া 14 ফেব্রুয়ারী অর্থাৎ সরস্বতী পূজার দিনাখনের নিরুদ্দেশ হয়ে আছিল দুইজনের পরিয়ালের লোকে বহু বিচার খুচার করেছিল যদিও দুয়োরে কোনো সন্ধান লাভ করা নাছিল ইয়ার মাজতে আজি চরাইখোলার 2 কিলোমিটার নীলগর গারুতিলা বনাঞ্চলের খুশি আর রাহুলের মৃতদেহ উদ্ধার করা হয় ইপিনে আরক্ষীর প্রাথমিক পর্যায়ের তদন্তত প্রেমজনিত কারণতে দুয়ো আত্মহত্যা করার সন্দেহ প্রকাশ করা হয়েছে অবশ্যই এই আত্মহত্যা নে হত্যা সে আরক্ষীর সম্পূর্ণ তদন্তর পাছতহে ওলাই পড়ব মৃতদেহ উদ্ধার হওয়া স্থানের পর আরক্ষী তিনটা মোবাইল ফোন উদ্ধার করছে ইতিমধ্যে আরক্ষীয়ে ঘটনার তদন্ত আরম্ভ করেছে আর মৃতদেহ দুটা উদ্ধার করে মরণোত্তর পরীক্ষার প্রেরণ করেছে খুশি শর্মা কোকরাজার সরকারি মহাবিদ্যালয়ের বিজ্ঞান শাখার একাদশ শ্রেণীর ছাত্রী আছিল খুশি আর রাহুল দুয়ো সরাইখোলা হাইস্কুলত একেলগে পড়েছিল আর যাওয়া বর্ষ দুইজনে হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষা অবতীর্ণ হয়েছিল যদিও খুশি উত্তীর্ণ হওয়ার বিপরীতে রাহুল রয় অনুতীর্ণ হয়েছিল রাহুল রয় পুনের যা 16 ফেব্রুয়ারীর আরম্ভ হওয়া হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষা অবতীর্ণ হব লাগিছিল যদিও নিরুদ্দেশ হয়ে থাকার অবতীর্ণ হব নোৱাৰিলে দুইজনের মৃতদেহ উদ্ধার হওয়া দুইটা পরিয়ালের মাজত হাহাকার লাগিছে আর কান্দুনত ভাঙি পড়ছে নিউজ ডেস্ক রিপোর্ট নিউজ 13